আসসালামু আলাইকুম অল পিওয়ার আশা করি সবাই ভালো আছেন এবার সত্তর বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক দেখুন বন্ধুরা এই অবসরপ্রাপ্ত শিক্ষক যার বয়স সত্তর বছর তিনি এখন বিয়ে করলেন এক তে চলুন বিস্তারিত জেনে চির কুমার থাকার পণ করলেও সত্তর বছর বয়সে এসে সেটি অবসান ঘটিয়ে বিয়ে করলেন বাগেরহাট রামপাল উপজেলার জিগিরমুল্লা গ্রামের নসের আলী পাশের উপজেলায় মঙ্গলা সায়দা বেগম নাজু পঁয়ত্রিশ বছর বিয়ে করেন তিনি জাকজমক হয়ে শনিবার আঠারোই মার্চ বিয়ের বিয়ারপি বসেন তারা দশ লাখ এক টাকা দেনমোহরে নগদ পাঁচ লাখ টাকা উসুলে স্থানীয় গণ্যমান্য ও দুই পরিবারের লোকজন উপস্থিত বিয়ে হয়েছে বরের পরিবার স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ সময় ধরে বাগেরহাটে রামপাল সরকারি কলেজে প্রফেসর ছিলেন বর শকতালী এক সময় পরিবার হাল ধরতে এবং ভাই বোনদের মানুষ করতে গিয়ে বিয়ে করেননি জীবনের মূল্যবান সময় তিনি শিক্ষকতা ভাই বোন ব্যয় করেছেন বিয়ের কথা বলা হলেও এখন কখনো রাজি হননি চিরকুমার থাকবেন বলে জানতেন তবে অবসরে যাওয়ার পর বর্তমানে অনেকটা একাকিত্ব বোধ করেছেন যার কারণে বরের পিঠে বসতে হয়েছে তাকে নিকটত্ম আব্দুল হামিম খোকন বলেন তিনি আমাদের বড় ভাই আমরা তার কাছের মানুষ হয়েছি সারাটা জীবন সে আমাদের সুখ দুঃখের বট বৃক্ষের মতো আগলে রেখেছিল বর্তমান আমরা নিজেদের কর্ম ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি যার কারণে ওনাকে সময় দিতে পায় না তিনি একাকিত্ব জীবনযাপন করেন তে তার একাকিত্ব ঘোষানোর জন্যই তাকে বিয়ে সে বিয়ের পিড়িতে বসেছেন তো আপনারা দেখতেছেন বন্ধুরা এই সেই অবসরপ্রাপ্ত প্রফেসর শিক্ষক যিনি এই সত্তর বছর বয়সে এসে বিয়ের পিড়িতে বসলেন এবং বিয়ে করলেন দশ লাখ এক টাকা দেন মরে এই বিষয়ে আপনাদের মূলের মতামত কন্ট্রোল জানাতে ভুলবেন না সবাই থাকুন আল্লাহ হাফেজ